শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের সামনে বিক্ষোভ কারখানা শ্রমিকদের। দীর্ঘ দেড় মাস ধরে বন্ধ রয়েছে শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিল। সোমবার বিশ্বকর্মা পুজোর দিন সেই মিলের সামনে বিক্ষোভ দেখালেন কারখানায় কর্মরত শ্রমিকরা। তাদের দাবি, সামনেই দুর্গাপুজো, আর্থিক অনশনে ভুগছেন শ্রমিক পরিবার। দুর্গাপুজোর আগে মিল খোলার দাবিতেই তাদের এই বিক্ষোভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শ্রমিকরা, শোনাবো আপনাদের। আমাদের অন্নপূর্ণা মিল বিগত এই মানে গত দেড় মাস ধরে মিলটাকে বন্ধ করে দিয়েছে বিনা নোটিশে। আমরা জানি না কিসের জন্য করেছে, কেন আমাদেরকে কিছু জানায়নি ম্যানেজমেন্ট বলুন মালিক, কেউ জানায়নি। আমরা দেখছি হট করে নোটিশ, আট তারিখ কবে তো, আট 10 তারিখে দেড় মাসের মধ্যে নোটিশ লাগিয়ে দিয়েছে, এসে কি মিলটা বন্ধ। তা এবার আমরা চাইছি যাতে আজকে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা তো আমাদের ফিকে হয়ে গেল, বিশ্বকর্মা কিছুই করতে পারলাম না, যেহেতু আমরা এখানে ব্যস্ত থাকি, বাড়ির লোকরা একটু আসা যাওয়া করে, দেখে পুজো টুজো, তাদেরও মন খারাপ, ঠিক আছে। তা আপনাদের মাধ্যমে একটাই আমাদের মেসেজ, ঠিক আছে, যাতে মালিককেও বলছি, উনিও আমাদের পিতৃতুল্যর মতনই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মায়ের মতো, যেহেতু আমাদের মাননীয় মমতা ব্যানার্জি নিজেই বলেছেন মা মাটি মানুষ, আমাদের জন্য উনি সবসময় আছেন, উনি চেষ্টা হয়তো করবেন যাতে মিলটা খোলে, যাতে দুর্গাপুজোর আমাদের একটা ফিকে যেন না হয়ে যায়। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।